তো নদীতে যা নিবার তো নিচে সব তো লয়ে গেছে অনেক কোনো রকম কালে ঘর বাড়ির সাইরে মনে করেন যে গাছ কটা কলম কোনো রকম মনে করলে গাছ কাটতে আটকাইতেছে আর কি কটা গাছ আছে এটি রাখতেছি সবই লয়ে গেছে আমাদের এখানে এই প্রাইমারি স্কুল ছিল এটা নদীতে নিয়ে গেছে এখানে কলা বাগান ছিল অনেক বসত বাড়ি ছিল এগুলো সব কলা বাগান টাগান সব সহ একবারে নদীতে নিয়ে গেছে সাত দিনের মধ্যে মতো ঘুমাইতে পারি না কারণ এখন যে ঘুমাবো এখন যদি রাতের ভরে যদি ভেঙেও যায় তাহলে আমাদের করার কিছু নাই কারণ আমরা এই জায়গা থেকে সরে অন্য জায়গায় গেছি ওই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে তো আমরা দাঁড়ানোর কিন্তু কোনো জায়গা নাই সবকিছু ভেঙে নিয়ে যেতেছে বাড়িঘর সব কিছু নিয়ে যেতেছে আপনার গাছগাছালি কলা বাগান আসলে 15 বিঘা সবই ভেঙে নিয়ে যেতেছে এখন গাছগাছালি যে কটা আছে ওটা কাইটে রাখতেছি আর কি করুম আটবার আমার বয়স আমি আটবার বাড়ি ভাঙছি এখন সুতেলুরিতে আজিমনগর গেছি এখন এত বাড়ি ভাঙে হারুন যায়নি এখন সরকারে গরিব মানুষের মুহের দরজ দিচ্ছে তাহলে গরিব মানুষ বাঁচব নদী ভাঙ্গা ফিরাইব কেমবা ফিরাইব ফিরে 15 দিন আগে ভাঙ্গনি শুরু হয়েছে ভাঙ্গনি শুরু হইয়া প্রায় 1 কিলোমিটার জায়গা ভাঙা যা আমার 10 বিঘা জায়গা কলা বাগান বাড়ি টাড়ি যা আসল সব নদী গর্বে চলে যায় আমি এখন স্ত্রী সন্তান নিয়ে পার্শ্ববর্তী রাস্তায় আশ্রয় নিছি আমার আর কোনো থাকার জায়গা নেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করছি যে আমাকে এই মুহূর্তে একটু বাড়ি করার জায়গা ভিক্ষা দেন এই কয়টি নদী গর্ভে মানে চলে গেছে ভিটি এবং আরও যেগুলো ঝুঁকির মধ্যে আছে সেটারও একটা রিপোর্ট আমরা ইতিমধ্যে পাঠিয়েছি আমরা আশা করি অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড পরবর্তী তাদের পরিদর্শনপূর্বক তাদের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ওখানে চরম ওখানে কাজ করে কাজ টিকবে না আমরা একটা ট্রাই করছি ফেল করছি ও কাজটা আমরা পরিত্যক্ত ঘোষণা করছি মন্ত্রী মহোদয়ের নির্দেশে আর এখন ইউনো সাহেব আবার ওই লেসাগঞ্জের দুইটা স্কুলে রেয়া দিছে একটা টিন শেড আর একটা একতলা এই ব্রিক ওয়াল বিল্ডিং স্কুল ঠিক আছে কিন্তু ওগুলো আসলে আমাদের পক্ষে করা সম্ভব না ওখানে কাজ করলে টিকবে না ঠিক আছে সম্ভাবনা কম আমি এখনই আমার ডিজি স্যারের সাথে কথা বলছি মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলছি আমরা হরিরামপুরে আমাদের বাহাদুরপুরে কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বাহাদুরপুর ওই জায়গায় আমরা কাজ শুরু করবো এই আগামী 2 দিনের মধ্যেই